সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি নাগরিক কিভাবে বিএনপির চেয়ারম্যান হয় প্রশ্ন ওবায়দুল কাদেরের। ওবায়দুল কাদেরকে সতর্ক করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিস্তারিত শুনতে আমাদের সঙ্গে থাকুন। গায়বানা দলের সঙ্গে সংলাপ করছে বিএনপি বললেন তথ্যমন্ত্রী। এই সরকার থেকে গণতান্ত্রিক বাজেট আশা করা যায় না মন্তব্যটি করেছেন রুমিন ফারানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এক প্রার্থনা সভায় এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, গত কয়েক বছর ধরে দেশের সংখ্যালঘুদের ওপর, তাদের জমিজমার ওপর, বাড়িঘরের ওপরে হামলা হয়েছে। সরকার হামলা থেকে তাদের রক্ষা করতে পারেনি, তাদের রক্ষার ব্যর্থতা সরকারের। আজ আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত ধর্মীয় স্বাধীনতার প্রতিবেদনেও বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে এই সরকার ব্যর্থ হয়েছে। এটি বাস্তবতা, এটি সত্য। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু আছে আমরা তা বিশ্বাস করি না। বাংলাদেশের সবাই একই সম্প্রদায়ের মানুষ, আমাদের নেত্রী খালেদা জিয়াও তাতে বিশ্বাস করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে দেশে যে গণতন্ত্রহীনতা চলছে তা যেন দূর করে মানুষের ভোটাধিকার ফিরে আনতে পারি, অধিকার রক্ষা করতে পারি, শান্তি প্রতিষ্ঠা করতে পারি, সাম্প্রদায়িকতার বীজ উৎপাটন করতে পারি, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ সংগ্রাম করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে। বিএনপির প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট প্রার্থনা সভার আয়োজন করে। এতে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া সদ্য পরলোকগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেশ দাস উপসভাপতিত্বে ও যুবদল নেতা তরুণদের সঞ্চালনায় প্রার্থনা সভার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কুমার সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, সুশীল বড়ুয়া, অর্পণা রায়, রমেশ দত্ত, দেবীশিষ মণ্ডু সহ বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুল সত্তার ও প্রেস উইং সদস্য সাইরুল কবির খান এতে উপস্থিত ছিলেন। বিদেশি নাগরিক কিভাবে বিএনপির চেয়ারম্যান হয় প্রশ্ন ওবায়দুল কাদেরের। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার 5 জুন সচিবালয় নিজ দফতরে ব্রিফিংয়ের সময় বিএনপির মহাসচিবের কাছে এই প্রশ্ন রাখেন তিনি। বিএনপি নেতারা অর্থ পাচারের কথা বলে ধান বাঁধতে শিবের গীত গেয়ে চলেছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, তারেক রহমানের মতো একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কত টাকার বিনিময় করলে বিদেশি নাগরিকত্ব পেতে পারেন? তারেক রহমানের বিনিয়োগকৃত টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কথা বলা প্রসঙ্গে কাদের বলেন, জিয়াউর রহমান হ্যাঁ না ভোটের মাধ্যমে কোনো গণতন্ত্র রক্ষা করেছিলেন। সে সময় জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা, 1977 সালে বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন, 1979 সালে সংসদ নির্বাচন, 81 সালে রাষ্ট্রপতি নির্বাচন সহ প্রতিটি নির্বাচনে ছিল প্রশ্নবিদ্ধ, জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মাগুরা নির্বাচনের কথা জনগণ এখনও ভুলে যায়নি। বেগম জিয়ার 1996 সালের 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন, 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার সহ নির্বাচনের প্রচেষ্টা কোন গণতন্ত্র? তিনি বলেন, নির্বাচনকালে বিএনপি কর্তৃক সন্ত্রাস, ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে সিল মারা, প্রতিপক্ষ নেতাকর্মীদের হত্যা, ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্মম নির্যাতন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়াকে বিএনপি গণতন্ত্র কীভাবে বলে? বিএনপি এদেশের ইতিহাসে যে ঘৃণার নজির সৃষ্টি করেছে দেশের মানুষ তা এখনও ভুলে যায়নি। বিএনপি সেখানে তথাকথিত গণতন্ত্রের পথে দেশের মানুষ আর হাঁটতে চায় না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যাদের শাসনামলে দেশে পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নে কলঙ্ক তিলক পড়েছিল এবং দলের গণতন্ত্র থেকে যে দল দুর্নীতি বিরোধী 7 বাতিল করার দুর্নীতিবাজদের দলে বিচরণের পথে উন্মুক্ত করেছিল, তারাই আত্মস্বীকৃতি দুর্নীতিবাজ দল, তারাই দুর্নীতির পৃষ্ঠপোষক।
ওবায়দুল কাদেরকে সতর্ক করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সতর্ক করলেন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি ওবায়দুল কাদেরকে সতর্ক করতে চাই, আপনারা তো ইতিহাস থেকে শিক্ষা নেন না, এবার একটু শিক্ষা নেন। মনে করেন 1974 সালের কথা, তখন দুর্ভিক্ষ হয়েছিল খাদ্যশস্যের দাম বৃদ্ধির কারণে। আজকে আবার খাদ্যশস্যের দাম বাড়ছে, মানুষের হাহাকার শুরু হয়েছে। শুক্রবার 3 জুন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানের সময় অনুষ্ঠিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার 3 জুন প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম পঞ্চমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আগ্রাসন বিরোধ ও ভোটাধিকার প্রতিষ্ঠার করণীয় শীর্ষক এসব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদেরকে উল্টোপাল্টা কথা না বলার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন, মানুষকে কথা বলতে দিন, অধিকার প্রয়োগ করতে দিন, তা না হলে আপনাদের ভয়ানক পরিণত হবে। সে ভয়ানক পরিণতি যাতে না হয় সেজন্য এখন থেকে জনগণের অধিকারকে ফিরিয়ে দেন। মানুষ হত্যা বন্ধ করুন, গুম করা বন্ধ করেন, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করেন, খালেদা জিয়াকে মুক্তি দেন, তা না হলে আপনাদের কোনোদিনই মুক্তি হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ হাহাকার করছে, এমন মন্তব্য করে ইতিহাস থেকে শিক্ষা নিতে, দেশের গণতান্ত্রিক ধারায় ফিরে আনতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সব বাম ডান রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এই অবৈধ সরকার সহজেই বিদায় হবে না, তাদেরকে বিদায় করতে হবে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, আবারও একটা যুদ্ধ করে দেশের মানুষকে মুক্ত করতে হবে। সরকার বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা সব ধ্বংস করেছে, এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার একক নিয়ন্ত্রণে নিয়েছে, তাই এদের অধীনে আর কোনো নির্বাচন নয়। মির্জা ফখরুল আরও বলেন, সরকার শুধু কারসাজি নয়, তাদের সরাসরি সম্পৃক্ততায় চালের দাম বেড়েছে। সরকারের মন্ত্রীও একথা স্বীকার করেছে যে সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। আওয়ামী লীগ সরকারের অতীতের মতো আবারও খাদ্যের দাম বাড়ছে, দেয়ালে লিখন পড়ুন, নয়তো সরকারের অনেক ভয়ানক পরিণত হবে। খুন খুনের নির্যাতনের পথ পরিহার করুন, নয়তো পতন অনিবার্য। জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির একাংশের সচিব সাদত হোসেন সেলিম সহ প্রমুখ। শুনছিলেন সংবাদ সংযোগ। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। পরবর্তী সংবাদ দেখার জন্য আপনি অবশ্যই আমন্ত্রিত।